আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এসএসসি এইচএসসি পাস সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এখানে আবেদন করা যাবে। তো আমরা বিস্তারিত অংশগুলো দেখে নেই। তার আগে স্ক্রিনে দেখানো আমার যে মোবাইল অ্যাপসটি রয়েছে, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই মোবাইল অ্যাপসটি ইনস্টল করে জব নিউজে ক্লিক করবেন। জব নিউজে ক্লিক করলে আপনি চাকরির নিউজগুলো এইভাবে স্ক্রিনে দেখতে পারবেন ছবি আকারে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ কম্পিউটারে বাংলা 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 6টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ক্যাটালগার, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। এখানে 1 থেকে 3 নং পদের যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে যে জেলাগুলোর নাম দেওয়া হয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সরকারি বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী বা শারীরিক প্রতিবন্ধী কোটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 8টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস, এখানেও কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে যাদের এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে তারা যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 28 মার্চ 2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। 1 এবং 3 নং পদে যদি আপনি বিভাগীয় প্রার্থী হন তাহলে 40 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এছাড়াও কিছু শর্তাবলী রয়েছে, আপনারা ভালো করে একটু দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে fid.teletalk.com.bd। আবেদন শুরু 28 মার্চ 2023 তারিখ সকাল 10টা এবং শেষ হবে 20 এপ্রিল 2023 তারিখ বিকেল 5টায়। অনলাইনে আবেদন করার জন্য ছবি, সিগনেচার, ভোটার ডে অথবা জন্ম নিবন্ধন, এসএসসি এইচএসসি ইনফরমেশন গুলো লাগবে। 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা এবং 4 নং পদের জন্য 112 টাকা, যেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনার টেলিটক সিমে আগে রিচার্জ করে নিতে হবে, রিচার্জ করে তারপর আপনি এই দুটি এসএমএস পদ্ধতিতে টাকাটা পাঠিয়ে পেমেন্ট করতে হবে। তবে অবশ্যই আগে ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে এই দুটি এসএমএস পদ্ধতিতে পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ইউজার আইডি পাসওয়ার্ড না পাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনার আবেদনটা কমপ্লিট হয়নি। আর কোনো কারণে পেমেন্ট করার পরেও যদি আপনার এসএমএস আসতে রিপ্লাই পেতে দেরি হয় তাহলে ওয়েবসাইটে গিয়ে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করে নেবেন। যদি পেইড হয় তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করেও নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে।